আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের বাড়বে মেঘ বৃষ্টি, আসছে ভারী ঝড় বৃষ্টি, কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি কয়েকটি জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এছাড়া আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে, জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রকৃতির মাঝে শ্রাবণের অঝোর ধারা বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো অঝোর ধারায় চলছে বৃষ্টি। বাংলার ঋতু অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ এই দু মাস বর্ষাকাল। এ সময় দেখা মিলে বিভিন্ন শ্রেণীর বৃষ্টিপাত, এবারও তার ব্যতিক্রম ঘটবে না। এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ হতে আগামী 12 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দেশের অনেক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের প্রায় সকল জেলায় এবং খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক একই দিনে রাজশাহী বিভাগে তুলনামূলক বাকি অঞ্চল থেকে কম বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে সামুদ্রিক পূর্বাভাস, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উত্তর বঙ্গোপসাগর বেশ বায়ুপ্রবণ বা কিছুটা উত্তাল থাকতে পারে। এতে গভীর সাগরে বিচরণ কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই মৎস্যজীবী এবং ছোট নৌকাগুলিকে আগামী 2 বা 3 দিনে গভীর সাগরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বর্তমানে যারাই সাগরে আছেন তাদের উপকূলের কাছাকাছি থাকা উচিত। বন্যার পরিস্থিতি, আজ থেকে আগামী বেশ কিছু দিন উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই সিলেট ও রংপুর বিভাগে বন্যা প্রবণ নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য এটা দুঃসংবাদ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় তেমন বর্ষণের কোনো পূর্বাভাস নেই, কাজেই ফের গরমের দাপট বাড়তে শুরু করবে রাজ্যে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।